হ্যালো দর্শক, বলিউড সালমান খানের অতিথি হয়ে আসছেন সাবেক পর্ন স্টার মিয়া খলিফা। আর এ খবরে পুরো ভারত জুড়ে চলছে শোরগুল, নেট দুনিয়ায় এমন খবরে চলছে ঝড়। জি নিউজের খবরে বলা হয়েছে ওটিজি সিজন টু এ তিনি হতে চলেছেন অন্যতম প্রতিযোগী। প্রতিবেদনে বলা হয়েছে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সালমান খানের বিগ বস ওটিজি সিরিজ টু। করণ জোহরের পরিবর্তে এ শো এবার সঞ্চালনা করবেন বলিউড ভাইজান সালমান খান। আর এ শো ঘিরে কয়েকজন প্রতিযোগিতার নাম উঠে এসেছে, এর মধ্যে একটি নাম নিয়ে জল্পনা তুঙ্গে, সেই নামটি হলো সাবেক পর্ন স্টার মিয়া খলিফা। বিগ বস ওটিজি সিজন টু এ যোগদানের জন্য মিয়া খলিফা টিমের সঙ্গে যোগাযোগ করেছে বিগ বস টিম। সে সময় মিয়া খলিফা ও রাজকুন্দনা দুজনকে অফার করেছিল বিগ বস কর্তৃপক্ষ, তবে বিগ বসের কেউ এ বিষয়ে এখনও মুখ খুলেনি। প্রকাশ্যে এ খবর আসার পর থেকে বিগ বস ভক্তদের মনে বাড়তি উৎসাহ কাজ করছে। এর আগে এরকম একটা নিউজ গুঞ্জন হিসেবে পরিচিত ছিল, তবে এবার কি সেই গুঞ্জন গুঞ্জনই হয়ে থাকবে নাকি সত্যি বলিউডে আসবেন মিয়া খলিফা? এ নিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে।